আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। অসংখ্য দ্বীপের সমন্বয়ে গঠিত মালদ্বীপ, আর মালদ্বীপের প্রাকৃতিক পরিবেশ খুবই চমৎকার। ছোট বড় প্রায় 1200 দ্বীপ মিলে গঠিত মালদ্বীপ। আর এই মালদ্বীপের রাজধানী মালে শহরের পাশেই দ্বীপে গড়ে উঠে একটি আধুনিক শহর। এই শহরটির নাম হচ্ছে ফেইস্টু। আজকে আমি আপনাদেরকে এই দ্বীপে গড়ে ওঠা আধুনিক শহরটি এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন, এই দ্বীপে গড়ে ওঠা আধুনিক শহরটি আপনারা দেখতেই থাকুন। তো প্রিয় ভিউয়ার্স, পরিকল্পিতভাবে গড়ে তোলা এই শহরটি মূলত মালদ্বীপ সরকারেরই একটি প্রজেক্ট। আরেকটি মজার বিষয় হচ্ছে প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিওটির দিকে একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন এই আধুনিক শহরের প্রত্যেকটা বিল্ডিংই প্রায় 24 তলা বিশিষ্ট, এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের ক্যাটাগরি কিন্তু সেম। পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরটিতে মানুষের কমতি নেই। তাই প্রিয় ভিউয়ার্স, আমরাও ছুটে গেলাম এই আধুনিক শহরটি দেখতে। বিভিন্নভাবে রঙে রঙিন এই শহরটি মানুষের চোখ কেড়ে নেয়। আপনারা যদি আমার বাম দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা বিল্ডিংয়ের কালার কিন্তু এক একটা বিল্ডিংয়ের কালার এক এক ধরনের। বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত এই শহরটি মানুষের দৃষ্টিটা কেড়ে নেয়। প্রিয় ভিউয়ার্স, একটু জুমের মাধ্যমে আপনাদেরকে বিল্ডিংয়ের ফ্লোরগুলো দেখানোর চেষ্টা করতেছি। আরেকটি বিষয় হচ্ছে যে প্রিয় ভিউয়ার্স, এই শহরের পাশে যে শহরগুলো রয়েছে সেই শহর থেকে প্রতিদিনই দর্শনার্থীরা ছুটে আসেন এই শহরে। এই শহরের অনেক সুযোগ সুবিধা রয়েছে যেগুলোর মাধ্যমে আশপাশের যে শহর রয়েছে সেই শহর থেকে মানুষ ছুটে আসে। ট্যাক্সি যুগে, বাস সার্ভিস রয়েছে, বিভিন্ন মাধ্যমে মানুষ ছুটে আসে এই শহরে। এত সুন্দরভাবে দ্বীপে গড়ে তোলে একটি আধুনিক শহর নিঃসন্দেহে প্রশংসনীয় দাবিদার। এরকম পরিকল্পিতভাবে মালদ্বীপের সরকার বিভিন্ন জায়গায় বা বিভিন্ন আইল্যান্ডে তাদের আধুনিক শহর নির্মাণ করতেছে। তো প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে মালদ্বীপের দ্বীপে গড়ে উঠে একটি আধুনিক শহর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটি আপনারা ফলো করবেন এবং আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।